আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটা টিনশেড বাড়ির ডিজাইন দেখব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে বাড়িটির 3D ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখব, এরপরে বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন, এরপর ফ্লোর প্ল্যান, প্রত্যেকটা রুমের মাপযোগ সহ, এবং সর্বশেষে এই বাড়িটা সম্পূর্ণ তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটাও আমরা দেখব। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, অর্থাৎ এই বাড়িটা 3D এক্সটেরিয়র ভিউটা কীরকম হবে, এটা চারপাশ থেকে বাড়িটা দেখতে কীরকম লাগবে, সামনের দিক থেকে বাড়িটা দেখতে কীরকম লাগবে, এরপরে সাইডের থেকে দুই সাইড থেকে বাড়িটা দেখতে কীরকম হবে, এরপর পেছনের থেকে, তো চারপাশের ভিউটা আমরা দেখে নিলাম। এবার আমরা এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনটা দেখব, তারপরে আমরা এটার ফ্লোর প্ল্যানে যাব। তো ইন্টেরিয়রটা আমরা এখানে ডিজাইনটা দেখে নিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে আমাদের মেন দরজা। মেন দরজা দিয়ে প্রবেশ করলে শুরুতে আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে দিয়ে একটা এই দরজা দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে একটা কমন বাথরুম এখানে রয়েছে। এরপর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম পুরোটা। আর ডাইনিং রুমের সাথে এদিকে এখানে একটা কিচেন রুম রয়েছে, কিচেন রুমে যাওয়ার জন্য এটা হচ্ছে দরজা। এরপর কিচেন রুমের এই পাশে একটা বেডরুম রয়েছে, সেই বেডরুমের দরজা হচ্ছে এটা। এরপরে এদিকে আরও একটা বেডরুম রয়েছে, মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এখানে, আর এটা প্রবেশ করার দরজাটা হচ্ছে এটা। এরপরে এদিকে আরও একটা বেডরুম রয়েছে, এটার দরজাটা হচ্ছে এদিকে। তো এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন। এবার আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখব, এটার ফ্লোর প্ল্যানটা কীরকম হবে। তো আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান বাড়িটার। এই বাড়িটার প্রস্থ অর্থাৎ এখান থেকে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 32 ফুট, আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে এটা 26 ফুট, অর্থাৎ 32 ফুট বাই 26 ফুটের একটা প্ল্যান। আমাদের মেন দরজা হচ্ছে এটা, এটা দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে ড্রয়িং রুম, 11 ফিট বাই 9 ফিট 10 ইঞ্চি। এরপর এখানে যে কমন টয়লেটটা আছে 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। এরপর এটা যে ওপেনিং থাকবে পুরোটা ডাইনিং রুম, 8 ফিট 10 ইঞ্চি বাই 18 ফিট 2 ইঞ্চি। এরপর এদিকে বেডরুম যেটা আছে এটা হচ্ছে দরজা বেডরুমের, 11 ফিট বাই 11 ফিট। তারপর এটা হচ্ছে কিচেন, 8 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি। এরপর এদিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম, 11 ফিট বাই 11 ফিট, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর এদিকে একটা দরজা আছে, দরজা যেটা হচ্ছে বেডরুম, 10 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটার তৈরি করতে, সম্পূর্ণ তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমরা দেখব। এটার খরচের হিসাবে আমরা চলে যাচ্ছি। তো এই টিনশেড বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচ হবে, এটার জায়গার এরিয়া হচ্ছে 32 ফুট বাই 26 ফুট, অর্থাৎ এটা টোটাল হচ্ছে 832 স্কোয়ার ফুট। আর সম্পূর্ণ কাজ করতে, অর্থাৎ এই বাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজ, এখানে গাঁথুনি, ফাউন্ডেশন, প্লাস্টার, সিলিং, টাইলস, প্লাম্বিং, গ্রিল, দরজা, জানালা, কাঠ, স্টিল, যা প্রয়োজন হবে এই বাড়িটা তৈরি করতে সম্পূর্ণ সব কিছু এখানে এই সম্পূর্ণ খরচের মধ্যে থাকবে। তো সম্পূর্ণ খরচটা হবে এখানে 8,32,000 টাকা, 8,32,000 টাকা। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।